ভোট প্রচারে গুরুতর অসুস্থ অভিনেতা সোহম চক্রবর্তী ভর্তি হলেন হাসপাতালে কি হয়েছে অভিনেতার বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকানটি অল করে রাখবেন এখনও কালবৈশাখীর মুখ দেখেনি শহর কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘরের ভিতরেই টেকা দায় আর ঘরের বাইরে পা রাখার কথা তো ভাবাই যাচ্ছে না তবে লোকসভা ভোটের আবহে এই গরমকে তোয়াক্কা না করেই প্রচার করে যাচ্ছেন ভোট প্রার্থীরা জানা গিয়েছে লু লেগে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তারকা বিধায়ককে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক গত কয়েকদিন ধরেই ছুটে বেড়াচ্ছেন বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্তে বিগত কয়েক বছর ধরে ভোটের প্রচারে তারকাদের উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু হয়েছে এমন অবস্থায় দেব সোহমদের একটুও বিশ্রাম নেওয়ার জো জানা যাচ্ছে সোহমের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল তবে অভিনেতার ডায়াবেটিক তাই চিকিৎসকেরা তাকে বিশেষভাবে পর্যবেক্ষণে রেখেছেন ইতিমধ্যেই সোহমকে হাসপাতালে গিয়ে দেখে এসেছে আরেক অভিনেতা দেব হাসপাতালে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসও অভিনেতা দলের তারকা প্রার্থীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তৃণমূল সুপ্রিমো ও বাংলার মুখ্যমন্ত্রী শিশুশিল্পী হিসাবে টলিউডে অভিনয় শুরু করেছিলেন সোহম ছোট বউ সিনেমায় তার মুখের ডায়ালগ মা একটু হরলিক্স দেবে চেটে চেটে খাব এখনও ভুলিনি দর্শক কদিন আগেও দেখা যায় ভোট প্রচারের সময় এক মহিলা এক বোতল হরলিক্স নিয়ে পৌঁছে যায় সোহমের সামনে গোটা ঘটনায় অবশ্য একবারেই রাগ করেননি তিনি হেসে ফেলে হাত জোর করে শুরু করেন শুভেচ্ছা বিনিময় দু হাজার ষোলো সাল থেকে তৃণমূলে আছেন সোহম খারাপ ভালো সব রকম সময় তাকে দেখা গিয়েছে দলের পাশে দাঁড়াতে ফান্দে পড়িয়া বগা কান্দে জীবন রং বেরং লে হালুয়ালে জানেমান না সে বোঝে না বাঙালি বাঙালিবাবু ইংলিশ মেম অমানুষ জামাই ফোর টোয়েন্টি কাঠমন্ডু জিও পাগলা এবং হানিমুন জামাই বদল এবং থাইকারির মতো একাধিক সিনেমা রয়েছে তার ঝুলিতে শেষবার তাকে দেখা গিয়েছে দেবের প্রধান সিনেমায় তো বন্ধুরা এই আপডেটে ছাড়া এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে